দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন্ট ট্রিটমেন্ট অনুষ্ঠান থেকে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মুনিরা রাফা চৌধুরী। দর্শক, আমাদের আজকের বিষয় হাঁটু ব্যথার পঙ্গুত্ব এবং পুনর্বাসন চিকিৎসা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডিপিআরসি হাসপাতালের চেয়ারপারসন এবং বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। কেমন আছেন? বিশেষ কথাগুলো শুনবো আমরা। তো প্রথমে একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে হাঁটু ব্যথার যেহেতু পঙ্গুত্ব নিয়ে আমরা কথা বলবো, তো হাঁটু ব্যথার সাধারণত তো অনেক কারণ থাকে, কিন্তু আপনার যেখানে স্পেশালাইজেশন, যেখানে স্কিল, তো সেক্ষেত্রে হাঁটু ব্যথার কারণগুলো কি সাধারণত? অবশ্যই, আসলে হাঁটু এমন একটা জোড়া, শরীরে সবচেয়ে ইম্পর্টেন্ট জোড়া, যে কারো যদি পাও থাকে কিন্তু হাঁটু যদি অকেজো থাকে তাহলে পায়ের কোনো মূল্য নেই। তো আমরা যে হাঁটু সবচেয়ে বেশি যে প্র্যাকটিসে যে রোগীগুলো আমরা পেয়ে থাকি, সবচেয়ে বেশি অস্টিওআর্থ্রাইটিস জনিত সমস্যা বা আরও যদি গ্রসলি বলতে চাই সেটা হচ্ছে আর্থ্রাইটিস জনিত সমস্যায় বেশিরভাগ মানুষ হাঁটুতে সমস্যা ভুগে থাকে। তার ভিতরে কমন হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, যেটা হচ্ছে যেমন বয়সজনিত আমরা যে আর্থ্রাইটিস বলি বা ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, এক্ষেত্রে হাঁটুতে জোড়া ক্ষয় হতে পারে, ক্ষয় হয়, কার্টিলেজ ইরোশন হয় এবং আস্তে 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 এক প্রকারের জোড়া এনকালোজড হয়ে যায় বা ফিক্সড হয়ে যেতে পারে। তাছাড়া বিভিন্ন আর্থ্রাইটিস যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস, বিভিন্ন আর্থ্রাইটিস থেকে হাঁটুতে সমস্যা হয়। আরেকটা হচ্ছে কমন আমরা পেয়ে থাকি, যেটা হচ্ছে টিউবারকুলার বা টিবি, যেটা হচ্ছে যদি হাঁটুতে টিবি হয় তা থেকেও কিন্তু হাঁটুতে ব্যথা হতে পারে এবং পঙ্গুত্ব বরণ করতে পারে। তো এই অনেকগুলা কারণ হচ্ছে হাঁটু ব্যথা। তাছাড়া অনেক সময় যদি কেউ ইঞ্জুরি হয়, মানে পড়ে যায়, আঘাত পায়, প্লেয়াররা হোক বা যে কোনো খেলার সময় কেউ যদি অথবা কাজ করার সময় যদি আঘাত পায়, হাঁটুতে লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, যেমন ক্রুসিয়েট লিগামেন্ট থাকে বা মিনিসকাস ইঞ্জুরি হতে পারে, ল্যাটারাল বাইন্ডিং লিগামেন্টগুলো আপনার ছিঁড়ে যেতে পারে। তো এগুলো হচ্ছে ইঞ্জুরিজনিত সমস্যা। তবে বেশিরভাগই হচ্ছে এজিং প্রসেস বা বয়সজনিত বা আর্থ্রাইটিসজনিত সমস্যায় বেশিরভাগ মানুষ হাঁটুর সমস্যায় ভুগে থাকে। একটা কথা আপনি বলছেন অস্টিওআর্থ্রাইটিস, তো আমরা সাধারণ যারা মানুষ তার একটু বোঝার সুবিধা কারো শরীরে কোনো ব্যথা হলে সেটা বাতের ব্যথা বলে থাকে। আসলে বাতের ব্যথা আর হাঁটু ব্যথা মানে এক জিনিস না। হাঁটু ব্যথার যেটা হচ্ছে আপনি যেটা জানতে চাচ্ছেন যে অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে একটা আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস মানে হচ্ছে জোড়ার রোগ, মানে জোড়ায় যদি কোনো প্রদাহ হয়, যে কোনো জোড়ায় জয়েন্টে যদি ইনফ্লামেশন হয় সেটা হচ্ছে আর্থ্রাইটিস। এবং এই অস্টিওআর্থ্রাইটিসটা কমন যে দুইটা কারণে হয়, একটা হচ্ছে এজিং প্রসেস, বয়সজনিত, সাজেস কারো বয়স যদি 40 ঊর্ধ্ব মহিলা এবং 50 ঊর্ধ্ব পুরুষ তারা এই সমস্যাটা বেশি ভুগে থাকে। তাছাড়া অন্য আর্থ্রাইটিস যেমন আপনার যদি জুভেনাইল আর্থ্রাইটিস হতে পারে বাচ্চাদের, তাছাড়া আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা মধ্য বয়সে হয়ে থাকে, 30-35 বছর বয়সে এই আর্থ্রাইটিসটার ইয়ে করে, এটা হচ্ছে ডিজেনারেটিভ মানে আপনার বংশগত বা জেনেটিক্যাল একটা ডিজিজ। ওই সকল আর্থ্রাইটিস থেকে অস্টিওআর্থ্রাইটিস হবে এবং অস্টিওআর্থ্রাইটিস ইটসেলফ সে নিজেই এজিং প্রসেসের কারণে হয়। আরেকটা আমরা যেটা বলছি, কেউ যদি অতীতে খুব অনেক বছর আগে আঘাত পেয়ে থাকে, হিস্টোরি ছিল যে পড়ে গিয়েছিল, হাঁটুতে কিছুদিন ব্যথা ছিল, তারপর হয়তো সেরে গিয়েছে, কিন্তু তা থেকে আস্তে আস্তে ইরোশন হতে থাকে এবং যেটা হয় যে দুই হাড় আপনার উপরে আমাদের ফিমার, নিচে টিবিয়া, এর উপরে কুশন হিসাবে আপনার সেকেন্ডারি কার্টিলেজ থাকে, কার্টিলেজগুলো ইরোশন হতে থাকে বা ক্ষয় হতে থাকে, ক্ষয় হতে হতে এক পর্যায়ে ওইখানে আবার হাড় গ্রোথ হয়, মানে দুইটা সমস্যা একসাথে হয়। মানে একদিক দিয়ে অনেক সময় রুগী আমাদের কাছে এসে বলে যে স্যার এক ডাক্তার বলেছে হাঁটু ক্ষয় হয়েছে, আবার আরেকজন বলছে যে হাঁটুতে হাড় বেড়েছে। কোনটা ঠিক? আসলে দুইটাই ঘটনা ঘটে। প্রাথমিক অবস্থা হাঁটুটা ক্ষয় হয়, তো ক্ষয় হতে 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 যখন হাঁটু ইরোশন হয় বা ক্ষয় হইলে যে কোনো জীবিত মানুষেরই আপনার একটা টেন্ডেন্সি থাকে যে সেই জায়গাটা গ্রোথ মানে যে জায়গাটা ক্ষয় হয়েছে সেটাকে পূরণ করার জন্য, তখন আন্ডারলাইন বোনসটা কিন্তু গ্রোথ করে বা ক্ষয়টা পূরণ করার চেষ্টা করে, তখন ইরেগুলার গ্রোথ আসে। মানে একটা বয়স্ক মানুষের ক্ষেত্রে যে গ্রোথটা আসবে সেটা আসবে ইরেগুলার, বাট একটা উঠতি বয়সী যা যেটা আমাদের জেনারেল গ্রোথ হয়, যেমন ছোটকাল থেকে আমাদের যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট আসে, বাচ্চা, বাচ্চা থেকে কিশোর, কিশোর থেকে তারা আসলে যৌবন আসে, এই টোটালি যে হিউম্যান ডেভেলপমেন্ট আমরা বলি, একটা হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে মেন্টাল ডেভেলপমেন্ট, এই দুইটা ফিজিক্যাল ডেভেলপমেন্টে যে ডেভেলপমেন্ট হয় আর এখানে যে গ্রোথটা হয় দুইটা একটু ডিফারেন্ট। আচ্ছা, আমরা বুঝতে পারছি। আমাদের সাথে দর্শক আছে, তার সমস্যার কথা শুনছি। হ্যালো,
মাংসপেশির ব্যথার সাথে কি মাঝে মাঝে কোমরে ব্যথা হয়? জি না, কোমরে কোনো ব্যথা হয় না। আচ্ছা জি, ধন্যবাদ। আচ্ছা পলাশ, থ্যাংক ইউ। আমরা শুনি ওনার কাপ মাসেলে পেইন। কাপ মাসেলে পেইন অনেকগুলো কারণ হতে পারে। মাসেল পেইন যে উনি যেটা বলছে, এটা আসলে হাঁটুতেও না অথবা গোড়ালিতেও না, এটা হচ্ছে পিছনে যে আমাদের যে মাংস থাকে, মাংসপিণ্ড, এটা এটা অনেকের ক্ষেত্রে যে বেশিরভাগ উঠতি বয়সী বাচ্চারা কমপ্লেইন করে যে মা বাবার কাছে এসে যে রাতে একটু ব্যথা করে, তখন বাবা মা হয়তো একটু মেসেজ করে দিলে ভালো লাগে, ওই ওটা হচ্ছে গ্রোথ পেইন। আর ওনার কিন্তু বয়স্ক মোটামুটি 30 আপ, ওনার ক্ষেত্রে 32, ওনার ক্ষেত্রে একটু ডিফারেন্ট কেস। উনি প্রেশার কারণে অনেকগুলো সমস্যা হতে পারে। কাপ মাসেল পেইন যদি আমরা দেখি, অনেক সময় মেরুদণ্ডের সমস্যা থেকেও মাসেল পেইন হতে পারে। অনেক সময় যেটা কাপ মাসেল ইটসেলফ পেইন হতে পারে, যদি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে তা থেকে হতে পারে। অতিরিক্ত স্ট্রেস পড়ে কাজের ক্ষেত্রে, যেমন আপনার সাজেস্ট যদি একজন হাউস ওয়াইফ হয়, সে হয়তো পারিবারিক কাজে নিচে বসে থাকে, তাকে কিন্তু তখন দেখা যায় বিভিন্ন স্ট্রেস পড়ে, স্পাইন স্ট্রেস পড়ে, পায়ে স্ট্রেস পড়ে। এটা আসলে অ্যাকর্ডিং টু আপনার রোগীর অ্যাক্টিভিটি এবং কিছু এক্সামিনেশনের উপরে এটা মানে বের করতে হবে। তো দর্শক, আপনার এটা আসলে ডায়াগনোসিস করাটা খুব জরুরি। এটা কাপ মাসেলের অনেক কারণে পেইন হতে পারে, এটা আপনি দীর্ঘদিন মনে হয় ভুগছেন, একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয় আপনার রোগটা নির্ণয় করা জরুরি। অনেকগুলো কারণ আমি বলছিলাম ইতিপূর্বে। তারপরে এটা ট্রিটমেন্টই হচ্ছে আপনার হয়তো ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, তবে যেখানে সেখানে এটা করলে হবে না, আগে আপনাকে কনফার্ম হতে হবে যে কি হয়েছে, কি রোগটা হয়েছে। এবং আপাতত আপনি যদি গরম শেক দিলে ভালো লাগে দিতে পারেন, অথবা বরফের শেক দিলে ভালো লাগে দিতে পারেন, কিন্তু এটা আসলে কনফার্ম করা দরকার, এটা কার্প মাসেল ইটসেলফ পেইন নাকি মেরুদণ্ড থেকে হচ্ছে। আচ্ছা, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমাদের সাথে আরেকজন দর্শক আছে, তার কথা শুনছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি মিজান রহমান, দিনাজপুর থেকে বলছি। আচ্ছা, আপনি বয়সটা উল্লেখ করে প্রশ্ন করুন। আমার বয়স 43 বয়স। জি বলুন। জি, আমার এই যে মানে প্রায় 6-7 মাস ধরে আগে যে ডাইন পায়ের তালুতে গোড়া থাকে একটু সামনে আর কি, ওই যে তালুতে বুঝতে পারছি ছিল প্রায়। আমি তো দীর্ঘদিন ওষুধ খাইছি, ন্যাফ্রক্সেন, ওই ন্যাফো ট্যাবলেট, যেটা ন্যাফ্রক্সেন বিপি নাকি। হ্যাঁ হ্যাঁ জি, একই সমস্যা, তালুটা ব্যথা এখন দীর্ঘদিন থেকে আবার ব্যথা স্যার। আমার তো প্রায় 5-7 মাস ধরে এই সমস্যা। আপনার কি ডায়াবেটিস আছে? আর হচ্ছে যে অষ্টকাল ডি। দর্শক, আপনার কি ডায়াবেটিস আছে? আমার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি আর ওজন 56-57 কেজি হবে। আর পেশা কি, কি আপনি কি করেন? পেশা আমি পুলিশের চাকরি করি, মানে জেলখানা। আপনাকে, হ্যাঁ বুঝতে পেরেছি, খুব শক্ত জুতা পড়তে হয় আপনাদের পুলিশে। যে দর্শক, আমি উত্তর দিচ্ছি।
খুব কমন কেস যেটা হচ্ছে যে তার কিন্তু আমার মনে হচ্ছে যে হাইট এবং ওয়েট ঠিকই আছে এটা প্রবলেম আন্ডারওয়েট আছে আচ্ছা মানে হাইট অনুযায়ী 5 ফিট 6 ইঞ্চি ওখানে 55 এর ঘরে আছে 56 57 কেজি এটা একটু কম আছে কিছুটা কম আছে ওজনও কম আছে তো এই ক্ষেত্রে ওনার পেশা একটা ইম্পর্টেন্ট উনি কিন্তু পুলিশে যারা জব করে স্পেশালি ফোর্সে তারা কিন্তু যে জুতা ইউজ করে তাদের সারা দিন এই মানে জুতাটা ইউজ করতে হয় অনেক সময় জুতা যদি তলা শক্ত থাকে সারাক্ষণ তা থেকে পায়ের তলা আমরা যে কমন কমপ্লেইন গুলো পাই যে প্ল্যান্টার ফ্যাসাইটিস বা ক্যালকেনিয়াল স্পার অথবা আপনার ফুটের আর্চ যদি গঠনগত প্রবলেম থাকে আর্চের বিভিন্ন প্রবলেম থাকে আপনার ফ্ল্যাট ফুট হতে পারে পেস ক্যাভাস হতে পারে পেস প্ল্যানাস হতে পারে এক্সাজারেট ফুট হতে পারে অনেকগুলো কারণে এটা হতে পারে তবে এটা ওই ফুটের গঠনগত বা ইঞ্জুরি জাতীয় সমস্যা তো দর্শক আপনাকে এখন যেটা করতে হবে আপনি যে জুতাটা ইউজ করেন জুতা দীর্ঘদিন ব্যবহার করবেন না আপনাকে একটানা 3-4 মাস পর পর জুতাটা চেঞ্জ করে ফেলতে হবে খালি পায়ে হাঁটা নিষেধ নরম সোলের জুতা ইউজ করবেন আপনার ডিউটির বাহিরে গিয়ে আর যদি আপনার যেহেতু শু পরতে হয় আপনাদের ডিউটিরত অবস্থায় সেক্ষেত্রে আমরা পায়ের তলা কিছু মানে হিল সাপোর্ট দিয়ে থাকি বা ইনসোল হিল বলি এগুলা মার্কেটে পাওয়া যায় অথবা ডাক্তারের শরণাপন্ন হয়ে পাবেন ওই জাতীয় জুতা ইউজ করেন আর এখন যেটা করতে হবে আপনাকে ওই তলা এক্সরে করে আমাদের দেখতে হবে যে ওখানে কোনো স্পার হয়েছে কিনা বা হাড় বেড়ে গিয়েছে কিনা তারপরে এটা ট্রিটমেন্ট হচ্ছে লেজার দিতে হবে লেজার থেরাপি খুব ভালো কাজ করে পাশাপাশি গরম শেক দিয়ে আপনি এখন আপাতত ম্যানেজ করতে পারবেন না হলে স্পেশালিস্টের শরণাপন্ন হন আসলে আমার মনে হচ্ছে যে যেই সাবজেক্টে আমরা কথা বলছি হাঁটু ব্যথা পা ব্যথা এটার এক একটা রোগীর এক একভাবে মানে অ্যাপিয়ার করে এবং এক একটা রোগীকে আপনারা এক একভাবে এক্সামিন করে ডিল করেন এবং বুঝতে পারেন যে তার কি চিকিৎসাটা হওয়া উচিত অবশ্যই আচ্ছা আপনি একটা কথা বলছিলেন একটা পেশেন্টের সাথে যে তার কোমরে ব্যথা আছে কিনা তো হাঁটু ব্যথার সাথে কোমরের ব্যথার সম্পর্কটা কি অবশ্যই এখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় রোগী কোমরের সমস্যা রোগী জানে না রোগী কমপ্লেইন নিয়ে আসে যে হাঁটু ব্যথা অথবা উরুতে বা থাইয়ে ব্যথা অথবা যেটা বলছিল উনি কাপ মাসেলে ব্যথা বা পায়ের তলায় ব্যথা বা একটা আঙ্গুল অবশ ঝিঝি লাগা এইসব কমপ্লেন নিয়ে আসে তো এটা আসলে মেডিকেল যে টার্ম ডাক্তারি যদি আপনি অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দেখেন যে আমাদের কোমর থেকে নার্ভ পায়ে চলে গিয়েছে তো পায়ে অনেক সময় কোমরে কম্প্রেশন থাকলে বা পিএলআইডি যদি থাকে এই ব্যথা কিন্তু কোমরে নাও হতে পারে এটা পায়ে চলে যেতে পারে আর যত আপনি ডিস্টাল মানে দূরে প্রবলেম হবে মানে কোমরের থেকে আগে হয়তো কোমর ব্যথা মাঝে মাঝে হতো সেরে গেছে এখন পায়ে রোগীরা কিন্তু কোমরের ব্যথার কথা ভুলেই যায় অনেক সময় ভুলেই যায় তার বলে যে অনেক আগে ছিল এখন নাই সেরে গেছে এটা বুঝতে হবে যে রোগী আরো খারাপ হয়ে গিয়েছে মানে যদি কোমর ব্যথা কোমরেই থাকে তাহলে বুঝতে হবে প্রাথমিক অবস্থা আছে বা রোগটা এখনো খারাপ পর্যায়ে যায় না সেটা যদি কমে গিয়ে বা সেটার সাথে অ্যাড হয় পা ব্যথা বা আপনি যেটা বলছিলেন হাঁটু ব্যথা বা উরুতে ব্যথা তাহলে বুঝতে হবে সমস্যাটা আরো খারাপ হয়ে গেছে বা এই সমস্যাটার মানে তীব্রতাটা আরো বেশি হয়ে গেছে সেই ক্ষেত্রে রোগীর আরো পাশাপাশি দেখা যায় এটা যদি দীর্ঘায়িত করে বিভিন্ন কমপ্লেন যেটা আমরা আজকে বলছিলাম যে হাঁটু ব্যথা জনিত পঙ্গুত্ব বা কোমর ব্যথা জনিত পঙ্গুত্ব হতে পারে প্যারালাইসিস হতে পারে বারবার ইনকন্টিনেন্সি হতে পারে যেটা মেডিকেল ইমার্জেন্সি হতে পারে যে কোনো মানে এই জাতীয় কমপ্লেন গুলো আসতে পারে আচ্ছা অনেক সময় দেখি যে হাঁটু ব্যথার পরবর্তীতে এমন একটা পর্যায়ে যে রোগীদের হাঁটু ফুলে যায় পানি আসে এবং উপরের চামড়াটা একদম লাল হয়ে যায় তো সেটা কেন হয় হ্যাঁ অবশ্যই হাঁটু ব্যথার যেহেতু অনেকগুলো কারণ আমরা যদি আর্থ্রাইটিস রোগীগুলার হিস্টোরি দেখি বা আর্থ্রাইটিস রোগীগুলো এক্সামিন করি সেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস বলেন অথবা অ্যানকালোজিং বলেন অথবা আমরা যেটা অস্টিওআর্থ্রাইটিসের কথা বলছি প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে মাঝে মাঝে কিছু কিছু রোগীর ক্ষেত্রে এই সমস্যাটা হয় সেটা যদি অ্যাকিউট স্টেজ থাকে মানে খুব তীব্র স্টেজ যেটা প্রাথমিক স্টেজ আমরা বলে থাকি সেক্ষেত্রে যেহেতু ইনফ্লামেশন হয় জোড়ার ভিতরে ইনফ্লামেটরি এক্সুডেট আসে জোড়াটা ফুলে যায় এবং ইনফ্লামেশনের যে সাইন সিমটম কার্ডিনাল সাইনগুলো যে ওখানে হট হয়ে যাবে গরম হয়ে যাবে দেখলে এক্সামিন করলে লাল হয়ে যাবে কালেকশন থাকতে পারে তীব্র ব্যথা হবে তো এই যেহেতু আর্থ্রাইটিসের সমস্যার ক্ষেত্রে সাধারণত এই কমপ্লেইনগুলো রোগী হতে পারে আচ্ছা আরো প্রশ্ন আছে শুনবো কিন্তু একটা বিরতি থেকে ফিরে এসে দর্শক শ্রোতা একটা বিরতিতে যাচ্ছি আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা ঘাড় ও গোড়ালির ব্যথা আর্থ্রাইটিস ও পাতের ব্যথা প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য
ডিপিআরসি ঢাকা পেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য ডিপিআরসি, আমরা আছি আপনার সেবায়। বিল্ডিং এর কান্নার ধ্বনি শুনিতে কি পাও, রোগ শোকে জড়জর শক্তি উধাও। আপনার খোঁজে যদি এরকম হাসপাতাল থাকে তাহলে বাড়ি বানানোর সময় নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন যা তা সিমেন্ট। আর আপনি যদি জানেনই একবার বাড়ি বানিয়ে ফেললে সারানো যাবে না কোনো অসুখ, তাহলে ব্যবহার করুন সেভেন হর্স সুপ্রিম সিমেন্ট। 67 ভাগ ট্রাইক্যালসিয়াম সিলিকেট সমৃদ্ধ সেভেন হর্স সুপ্রিম সিমেন্ট সঠিক সময়ে জমাট বেঁধে নিশ্চিত করে আপনার বিল্ডিং এর সুস্বাস্থ্য। সেভেন হর্স সুপ্রিম সিমেন্ট। বেচা করুন যে কোনো কিছু বিক্রয় .com এ, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। সব দেখে শুনে বুঝে নিশ্চিত হলাম গোল্ডমার্ক কি সেরা, তাই আমি লিখে দিতে পারি গোল্ডমার্ক বিস্কুট স্বাদে নিখার। ঘুমাবেন না, আমাকে বলছো আপনি ছাড়া এই ঘরে কি কেউ আছে? কফিন চিকিৎসা। হুমায়ুন আহমেদের আজ রবিবার আবার জীবন্ত হয়ে উঠবে লাখ সুন্দরীদের অভিনয়ে। মহাশক্তিশালী ঘড়ি ডিটারজেন্ট। এই যে জিনিস বেচার জন্য কাস্টমার না তুলে ছবি তুলুন, মোবাইল থেকে OLX এ যান, ছবি তুলুন, পোস্ট করুন আর বেচুন, OLX বেচে দিন। হ্যালো ব্রাদার, ছোটদের ক্যান্ডি ছোটদের জন্যই ছেড়ে দিন না, এই নিন পাওয়ার ক্যান্ডি। Power Candy, the man candy. আর ফ্রিজ হাইকন, ফ্রেশ খাবার প্রতিক্ষণ। অমর প্রেমের টানে প্রেমিক যেমন থাকে না প্রেমিকা ছাড়া, তেমনি ইয়াম্মি টেস্টের টানে মিস্টার নুডলস থাকে না সস ছাড়া। এখন প্রতি প্যাক মিস্টার নুডলস এর সাথে একটি মিনি সস ফ্রি। এই যে জিনিস বেচার জন্য কাস্টমার না তুলে ছবি তুলুন, মোবাইল থেকে OLX এ যান, ছবি তুলুন, পোস্ট করুন আর বেচুন, OLX বেচে দিন। ঘুমাবেন না, আমাকে বলছো আপনি ছাড়া এই ঘরে কি কেউ আছে? কফিন চিকিৎসা। হুমায়ুন আহমেদের আজ রবিবার আবার জীবন্ত হয়ে উঠবে লাখ সুন্দরীদের অভিনয়ে। দেখুন লাক্স চ্যানেল আই সুপারস্টার 2014 23 সেপ্টেম্বর রাত 9:35 মিনিটে। বেচা করুন যে কোনো কিছু বিক্রয় .com এ, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। ঘুমাবেন না, আমাকে বলছো আপনি ছাড়া এই ঘরে কি কেউ আছে? কফিন চিকিৎসা। হুমায়ুন আহমেদের আজ রবিবার আবার জীবন্ত হয়ে উঠবে লাক্স সুন্দরীদের অভিনয়ে। দেখুন লাক্স চ্যানেল আই সুপারস্টার 2014 23 সেপ্টেম্বর রাত 9:35 মিনিটে। আমলা আর খিচুড়া সহ 9 ধরনের জড়িবুটি সমৃদ্ধ। বাহ, নবরত্ন তেল আমার মাথা ব্যথা ক্লান্তি আর টেনশন পুরোটাই দূর করে দিল, আর চুলের অবস্থা সে তো দেখতেই পাচ্ছি। অমর প্রেমের টানে প্রেমিক যেমন থাকে না প্রেমিকা ছাড়া, তেমনি ইয়াম্মি টেস্টের টানে মিস্টার নুডলস থাকে না সস ছাড়া। এখন প্রতি প্যাক মিস্টার নুডলস এর সাথে একটি মিনি সস ফ্রি। কেনা বেচা করুন যে কোনো কিছু বিক্রয় .com এ, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। জীবনের আরো বেশি কিছু এখন হাতের মুঠোয়। ইমামি ফারেনহাইট 10-10 দিচ্ছে 10 টাকায় 10 গ্রাম প্যাক। জানতে দেখুন চ্যানেল আই। চলার পথে সব চ্যালেঞ্জ নিতে আমি রেডি, রোদ ধুলোবালি কোনো কিছুই আমাকে দমাতে পারে না, আমি থাকি এগিয়ে সব সময়, কারণ আমার আছে ম্যাক্স কনফিডেন্স। তাই এখন ফেয়ার এন্ড লাভলি ম্যাক্স ফ্যানেস তোমাকে দিচ্ছে একটি বাইক জেতার সুযোগ প্রতিদিন। এই নম্বরে মিস কল দাও আর জিতে নাও তোমার বাইক। হাত ব্যথা প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর, আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে, অপারেশন ছাড়াই
হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও গোড়ালির ব্যথা, আর্থ্রাইটিস ও পাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য ডিপিআরসি ঢাকা পেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য ডিপিআরসি, আমরা আছি আপনার সেবায়। দর্শক শ্রোতা, বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান থেকে। আমরা আজকে আছি 50তম পর্বে এবং আমাদের বিরতির শুরুতে কথা বলার আগে আমাদের সাথে একজন দর্শক আছে, তার সাথে কথা বলে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি, আমি মোর্শেদা বলছিলাম বংশাল থেকে। আচ্ছা মোর্শেদা, আপনি যার ব্যাপারে কথা বলতে চাচ্ছেন বয়সটা উল্লেখ করেন, প্রশ্ন করেন। 36 বছর। আচ্ছা বলেন। আমার পায়ের গোড়ালিতে খুব ব্যথা। আচ্ছা, খুবই ব্যথা, বাম পায়ে, ডান পায়ে নাই। তো আমি যখন ঘুমাই উঠার পরই মানে পা মাটিতে ফেলতেই পারি না। তো ব্যথার ওষুধ খাইলে কমে, আবার মানে ওষুধ বন্ধ করলে আবার রেগুলারই ব্যথাটা থাকে। তো আমি এখন কি করতে পারি? আপনার ওজন এবং উচ্চতা কত? আমার ওজন 60 কেজি আর উচ্চতা 5 ফিট। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। আর যখন মানে আমি সোজা রাস্তায় হাঁটি সমস্যা হয় না, কিন্তু যখন সিঁড়ি দিয়ে উঠি না তখন আমার হাঁটুতে খুব মানে ই হয়, ব্যথা হয়। দুই হাঁটুতে না এক হাঁটুতে? শক্তি পাই না দুই হাঁটুতেই। আচ্ছা, মানে খুব মানে কষ্ট হয় উঠতে। আচ্ছা, আর মোর্শেদা আপনি কি কখনো পড়ে গিয়েছিলেন বা আঘাত পেয়েছিলেন? না, কখনোই পড়ি নাই। আপনার ডায়াবেটিস আছে বা অন্য কোনো রোগ? নাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনছি। খুব কমন, এর আগে যে রোগীর কথা, পুলিশে যে ভদ্রলোক জব করে ওনার যে সমস্যা, সেম সমস্যা ওনারও, সেটা হচ্ছে পায়ের তলায় ব্যথা হয়। আমরা বেশিরভাগ কেসই হচ্ছে প্ল্যান্টার ফ্যাসাইটিস, যেটা হচ্ছে কমন, মানে এটা এই রোগীর কমপ্লেইন আসবে, রোগী কি বলবে যে মোটামুটি সকাল থেকে শুরু হবে কমন সমস্যাটা, শুয়েছিল বিছনা থেকে উঠার সময় প্রথম পা মাটিতে পেলতে গেলে গোড়ালিতে ব্যথা হবে, এটা একটা কমন ক্লিনিক্যাল ফিচার বা কমপ্লেইন রোগীর আসবে, যে মাটিতে ফেলতে কষ্ট হবে, খুব কষ্ট। আচ্ছা এটা হয় কেন এই সমস্যাটা? এটা হচ্ছে প্ল্যান্টার ফ্যাসাইটিস আমরা বলি, যে আমাদের পায়ের তলায় যে ক্যালকেনিয়াম বোনস থাকে তা থেকে সামনের আঙ্গুলগুলোর দিকে একটা ফেসা বা মাংসপেশির মতো একটা মানে একটা পর্দার মতো পর্দা আছে, যেটা আমাদের শরীরকে প্রোফাইল করতে, মানে আমরা যে হাঁটি হাঁটার ক্ষেত্রে এটা সংকুচিত আবার আমাদের ধাক্কা দেয়, মানে সামনে হাঁটতে সাহায্য করে। তো ওটা যে যেই জোড়ায় বা যে হাড়ে বা বোনসে আপনার লেগেছে জয়েন্ট অ্যাটাচমেন্ট, ওখানে ইঞ্জুরি হয়। ইঞ্জুরি কয়েক কারণে হয়, যেমন ওনার ক্ষেত্রে ওনার মোটামুটি উচ্চতা এবং ওজন একটু ডিফারেন্ট, কারণ উচ্চতা অত বেশি না, 5 ফিট, আবার ওজন কিন্তু 60-এর মতো, একটু বেশি আছে, 5-6 কেজি, এটা একটা কমপ্লেইন। আরেকটা হচ্ছে যারা শহরে থাকে, স্পেশালি শহরের মানুষরা, আমরা কিন্তু শক্ত জায়গায় হাঁটি। আপনি যদি খালি পায়ে হাঁটেন নিচে কিন্তু ফ্লোর, আপনি যদি রাস্তায় হাঁটেন তাও ফ্লোর, এভরিহোয়ার আপনার কিন্তু শক্ত। কিন্তু গ্রামের মানুষের ক্ষেত্রে এই প্রবলেমটা নাই, তারা যদি হাঁটে তাদের মাটিটা হচ্ছে নরম, কাদা মাটি, নরম মাটি, তাদের ক্ষেত্রে কমপ্লেইনটা কম আসে, যদি তারা জুতাতে প্রবলেম না করে। তো জুতা একটা কমন, যে যদি শক্ত সোলের জুতা ইউজ করে, সেটা আমরা হাই হিলের কথা বলছি না, এটা জুতাটা হবে, সোলটা যদি শক্ত হয়। আচ্ছা, মানে সোলটার সমস্যার কারণে খালি পায়ে যদি হাঁটে, অতিরিক্ত ওজন যদি হয়, তা থেকে এই সমস্যাগুলো হতে পারে। তো দর্শক, আপনার এটার ক্ষেত্রে এই রোগটার নাম হচ্ছে প্ল্যান্টার ফ্যাসাইটিস, এটার মেইন ট্রিটমেন্ট হচ্ছে লেজার থেরাপি, খুব কার্যকরী চিকিৎসা, সেটা লেজার যদি পায়ের তলায় দেওয়া যায় এটা চলে যাবে। হ্যাঁ, তবে আপনাকে আপনার ওজনটা কিছু কমিয়ে ফেলতে হবে, পাশাপাশি আমরা পায়ের কিছু এক্সারসাইজ শিখিয়ে দিব, সেগুলোও করতে হবে। আর যেটা আপনার হাঁটুর ব্যথার কথা বলছিলেন, এটাও মনে হয় কিছুটা ওজন জনিত সমস্যার কারণে এখন স্ট্রেস হচ্ছে, এগুলো কিছু এক্সারসাইজ আছে, একজন স্পেশালিস্ট স্বর্ণপন্ন এক্সারসাইজগুলো শিখে নিলে হাঁটুর ব্যথাও চলে যাবে। আচ্ছা, আমরা তো অনেক সময় দেখি যে রোগীরা, আমাদের এর আগেও যারা ফোন করছিলেন, অনেক ধরনের ওষুধের নাম বলছিলেন যে ব্যথার ওষুধ খাওয়ার কথা, কিন্তু আপনি তো সব সময় বলছেন এক্সারসাইজ বা ফিজিওথেরাপি বা অন্য কোনো থেরাপি দিচ্ছেন, তো ব্যথার ওষুধ কেন দিচ্ছেন না? ব্যথার ওষুধ খেলে তো রোগীটা ব্যথা মুক্ত হচ্ছে। হ্যাঁ, আপনি ডাক্তার হিসেবে আপনিও কিন্তু ব্যথার ওষুধ দিবেন না, সারা ওয়ার্ল্ডই এখন আসলে পেইন কিলার, তো এটার কোনো ট্রিটমেন্ট না বা চিকিৎসা না। প্রথমত আপনার ব্যথা রোগের চিকিৎসা কি, সেটা একটা ফার্স্ট ট্রিটমেন্টই হচ্ছে, এটা
টু এক্সক্লুড দি ডায়াগনোসিস করা, সেটা কি হাড়ের সমস্যার জন্য হচ্ছে না আর্থ্রাইটিস সমস্যার জন্য হচ্ছে বা অন্য কোনো প্যাথোলজি থেকে হচ্ছে? আর যদি কারো বোন টিবি থাকে সেই ক্ষেত্রে ব্যথার ওষুধ দিলেও কিছু হবে না, আবার ফিজিওথেরাপি দিলেও কিছু হবে না। আসলে আমাদের এক্সক্লুড করতে হবে যে রোগটা কেন হচ্ছে। সেটা বোন টিবি হলে হয়তো আমাদের অনেক সময় সার্জারির কাছে পাঠিয়ে দিতে হবে, ক্যান্সার হলে ক্যান্সারের চিকিৎসা আলাদা, মানে এটা এক্সক্লুড করা। আপনি যেটা বলছিলেন চিকিৎসা দিতে হবে, আর আপনি যেটা বলছিলেন যে ব্যথার ওষুধ কেন দেন না, ব্যথার ওষুধগুলার ব্যথার ওষুধের যেটা হচ্ছে সারা ওয়ার্ল্ডে ব্যথার ওষুধের যে পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া সেটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বারবার বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম এমনকি ডাক্তারদের বিভিন্ন সেমিনারে সবাই আমরা বলছি ব্যথার ওষুধের কী কী ক্ষতি হতে পারে। ব্যথার ওষুধ যেমন আমরা যদি ফরমালিন খাই, আপনার আমরা যদি কার্বাইড খাই খাবারের মাধ্যমে, আমাদের শারীরিক বিভিন্ন সমস্যা হবে, ক্যান্সারের মতো ভয়ানক রোগ হতে পারে। তদ্রুপ ব্যথার ওষুধ খেলেও আপনার কিডনি ড্যামেজ হতে পারে, লিভার নষ্ট হতে পারে, আপনার গ্যাস্ট্রিক আলসার বা মানে গ্যাস্ট্রাইটিস হয়ে আপনার পেটে পেট ফুটো হয়ে যাবে, আলসার হতে পারে। তাছাড়া ব্যথা ব্যথার ওষুধে দীর্ঘদিন খেতে খেতে শারীরিক টোটাল সিস্টেমে সমস্যা হবে, হাত পা ফুলে যেতে পারে, অনেকগুলা সমস্যা হতে পারে। কিন্তু ব্যথার ওষুধ তো আসলে এই রোগের চিকিৎসা না। যদি কারো শক্ত জুতা থেকে ব্যথা হয়ে থাকে তাহলে তার জুতা কারেকশন করতে হবে। আবার যদি কারো আর্থ্রাইটিস জনিত সমস্যা হয়ে থাকে সেটা আর্থ্রাইটিসের ট্রিটমেন্টটা আলাদা। ব্যথার ওষুধ হ্যাঁ দেওয়া যেতে পারে, সেটা সাময়িক, সেটা কয়েক সপ্তাহ বা কয়েক দিনের জন্য দেওয়া যেতে পারে, বা কেউ যদি আঘাত পেয়ে আসে বা পোস্ট অপারেটিভ পেইনের জন্য কিছুদিন দিয়ে থাকে, সেটা অ্যানাদার থিংস। কিন্তু যে সকল রোগীর স্পেশালি আমাদের হাঁটু ব্যথা রোগীর কথা বলেন, পায়ের তলার ব্যথা রোগীর কথা বলেন, এদের ব্যথার ওষুধ কোনো সমাধান না। এদের প্রপার কজটা আইডেন্টিফাই করতে হবে যে কেন হচ্ছে, সেটা ট্রিটমেন্ট দিতে হবে। এবং সারা ওয়ার্ল্ডই ব্যথার ওষুধের বিকল্প হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি নিরাপদ চিকিৎসা এবং লেটেস্ট মডার্ন মেডিকেল সায়েন্স। আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক আছে। হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি, আমি যশোর থেকে জিল্লুর রহমান মানিক বলছি। আচ্ছা, যার ব্যাপারে কথা বলতে চাচ্ছেন প্লিজ কাইন্ডলি বয়সটা উল্লেখ করে প্রশ্ন করুন। জি জি, বয়সটা বলেন, প্রশ্ন করেন। জি, বয়স আমার 45 বছর। আমি হাঁটলে পায়ে হাঁটুতে ব্যথা হয় না। হ্যালো, হ্যাঁ জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি, আমার প্রায় হাঁটুতে ব্যথা হয় না, কিন্তু আমি যদি দৌড়ই, আমি মর্নিং ওয়াক করি প্রত্যেকদিন, যদি আমি রান করি 1 কিলোমিটার মতো রান করি, তখন আমার ডান পায়ের হাঁটুতে ব্যথা হয় প্রচন্ড পরিমাণে। আচ্ছা, তো এটার জন্য আমি রেগুলারলি আমি হাঁটতে পারি না আরকি। এখন আমার কি করা উচিত, যে আমার হাঁটা উচিত না আপনার হচ্ছে যে তার সাথে দৌড়ানো উচিত? আমি একটু বাল্কি, একটু আমার ওয়েট হলো আপনার 5'9" আমার হাইট, আমার ওয়েট হলো 100 কেজি। 100 কেজি? আচ্ছা, আপনার কি পাশাপাশি ব্যথার সাথে কি হালকা হাঁটুটা ফুলে? না, হাঁটু ফুলে না আমার। মানে দৌড় বেশি দৌড়ালে বা দৌড়ের সময় ব্যথাটা তৈরি হয়, এই তো? জি জি, মানে পরে ব্যথাটা পরে হয়, দৌড়ের সময় হয় না স্যার। আচ্ছা, জি জি, ধন্যবাদ আপনাকে। খুব মানে কমন কেস বা খুব ইজি যেটা। আচ্ছা, তার তো দেখা যাচ্ছে হাঁটার সময় ব্যথাটা হচ্ছে না, না বা যখন দৌড়াচ্ছে তখন ব্যথাটা হচ্ছে, এবং একটা হাঁটুতে হচ্ছে, একটা হাঁটুতে হচ্ছে। এটা হচ্ছে এখন ওনার এজ কিন্তু অলরেডি 40 ক্রস করেছে, যে ওনার 45 তো এই যে যেটা ডিজেনারেটিভ চেঞ্জ আসে, মানে এই যে একটা কমন, এটা সবাইকে, সবাই এই ডিজেনারেটিভ চেঞ্জে ভুগবে বা চেঞ্জটা আসবে, যে হাঁটুতে কিছুটা ইনফ্লামেশন বা চেঞ্জ আসবে। পাশাপাশি ওনার যেটা কিন্তু এখন উনি বলছিল যে ওনার হাইট অনুযায়ী ওজন বেশি, 100 কেজি ওনার জন্য অনেক বেশি, ম্যাক্সিমাম 75 থেকে 80 কেজি থাকতে পারতো, যার কারণে এখানে স্ট্রেস পড়ে। যখন উনি ফোর্স দেয় বা দৌড় দেয় তখন কিন্তু এখানে একটা বায়োমেকানিক্যাল একটা প্রবলেম তৈরি হচ্ছে। আচ্ছা, আমার মনে হচ্ছে যে ডান হাঁটুতে যেহেতু ব্যথা হচ্ছে, আমরা তো আসলে সবাই রাইটিস্ট, সেজন্য মানে ডান দিকটাই তো বেশি প্রেসার পড়ে, সে কারণে হয়তো বা ডান দিকে ব্যথা হয়। আর যখন সে স্বাভাবিক হাঁটে তার ফোর্সটা কম পড়ে, যখন একটা মানুষ দৌড় দেয় তখন হাঁটুতে কিন্তু আরো বেশি প্রেসার পড়ে, এটা হচ্ছে বায়োমেকানিক্যাল যে প্রেসারটা আসে, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো দর্শক, আপনার এখন এটার ক্ষেত্রে কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ আছে হাঁটুর, এগুলো একজন স্পেশালিস্ট, আমরা লাইভে দেখানো সম্ভব না, একজন ডাক্তার বা স্পেশ এই জাতীয় আমাদের মতো স্পেশালিস্টের শরণাপন্ন স্ট্রেংথেনিং এক্সারসাইজগুলো আপনি শিখে নিতে পারেন, এটা চলে যাবে। আর যেহেতু আপনার এটা হাঁটা বা দৌড়ানোর পর এসে ব্যথাটা হয়, তখন আপনি ফার্স্ট গরম শেক দিয়ে দেখেন, যদি এটা চলে যায় ভালো, আর না হলে বরফ শেক বা ঠান্ডা শেক দিতে পারেন, এইভাবে করেন। আর পাশাপাশি এক্সারসাইজগুলো করতে হবে। আর হ্যাঁ, দৌড়াতে অবশ্যই হবে, দৌড়াতে হবে, হাঁটতে হবে, আমরা চাই মুভমেন্ট। মুভমেন্ট আপনি না করলে আপনি আরও বেশি পঙ্গু হয়ে যাবেন, আপনার ওজনও কমাতে পারবেন না। আর পাশাপাশি আপনি ওজনটা কেন হচ্ছে সেটাও কমাতে হবে, যদি ওজন খাবার থেকে হয় খাবার রেস্ট্রিক্ট করতে হবে। আর আমার কাছে যেটা লাস্ট জানতে চেয়েছেন যে এখন কি করবেন, হ্যাঁ এখন একটু দৌড়ের পরিমাণটা কমিয়ে দেন, কিছুদিন একটু রেস্টে থাকে, স্বাভাবিক হাঁটাহাঁটি করেন, আর ইন দ্য মিনটাইম এই ট্রিটমেন্টগুলো নেন।
আশা করি এটা সমস্যাটা চলে যাবে। আচ্ছা, আমরা তো বলছি হাঁটু ব্যথার পঙ্গুত্ব, তো হাঁটু ব্যথা থেকে কখন একটা মানুষ পঙ্গু হতে পারে? অবশ্যই, যারা হাঁটু ব্যথা দীর্ঘদিন ভোগে, আমাদের দেশে যদি 18 কোটি জনগণ হয়ে থাকে, প্রায় দেখা যাবে প্রায় 1 কোটির মতো জনগণ কোনো না কোনো ভাবে হাঁটু ব্যথায় ভোগে, এবং এর ভিতরে প্রায় 50% লোক এক প্রকার পঙ্গুত্ব বরণ করে। মানে হাঁটু ব্যথা যদি সঠিক সময়ে ডায়াগনোসিস না হয়, সঠিক ট্রিটমেন্ট না হয়, আর আমরা যদি অ্যাক্টিভিটি কমিয়ে দিই, যেমন যে কোনো হাঁটু ব্যথা রোগীদেরকে আমরা যদি চেয়ারে বসে নামাজ পড়াই, তাকে নিচে বসতে না বলি, হাঁটতে না বলি, সিঁড়ি বাইতে না বলি, তাহলে এই রোগীগুলো আস্তে আস্তে আরও ডিসেবিলিটি হবে বা পঙ্গুত্ব হবে। কারণ হচ্ছে যে কোনো ডিসইউজ অ্যাট্রোফি হবে, মানে আপনি জোড়া যদি ইউজ না করেন, হাঁটু তো শুধু হাঁটু না, এখানে হাড় না, এখানে মাসেলস আছে, লিগামেন্ট আছে, অনেক কিছু আছে। তো আপনি যদি হাঁটুটা ইউজ না করেন, তাহলে আপনার কোয়াড্রিসেপসের মাসেলের পাওয়ার চলে যাবে, যখন চলে যাবে তখন আর সে হাঁটতে পারবে না, মানে একটা কমপ্লেন আর একটা কমপ্লেন তৈরি করবে। তো হাঁটু ব্যথা রোগীদেরকে যদি সঠিক সময়ে চিকিৎসাটা না করে, তাহলে দেখা যায় আস্তে আস্তে ডিসেবিলিটি আসবে বা পঙ্গুত্ব বরণ করবে। এবং আপনি হয়তো আমার কাছে জানতে চাইতে পারেন যে পঙ্গুত্বের ধরন বা প্রকৃতি কি। প্রকৃতি হচ্ছে এরকম, দেখবেন হাঁটে, একটু হেলে দুলে হাঁটে, তাকে যদি আপনি সিঁড়ি বাইতে বলেন যে অন্তত দোতলা উঠে আসেন, সে উঠতে পারবে না। তাহলে একটা মানুষ যদি উঠতে না পারে, তাকে যদি বলেন একটু নিচে বসেন, অথবা সবচেয়ে খারাপ হচ্ছে আমরা মুসলমান, আমরা কিন্তু নামাজ পড়ি উঠবস করে স্বাভাবিকভাবে, যদি আমরা সেই নামাজের কাজটাও যদি স্বাভাবিকভাবে না করতে পারি, দিস ইজ পঙ্গুত্ব, ওয়ান টাইপ অফ পঙ্গুত্ব। তো এটা অনেক সময় রোগীরা মানে বুঝতে চায় না যে হাঁটু ব্যথা হলে যে একটা মানুষ ডিজেবল হতে পারে, এক প্রকার পঙ্গুত্ব বরণ করছে, অথবা সে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, হুইল চেয়ারে তাকে চলতে হচ্ছে। তা মানুষ মনে করে যে যখন মৃত্যু আসবে তখনই সে মনে হাসপাতালে যেতে হবে। আসলে আমার মনে হয় কি যে প্রথমে মানুষ বুঝতে পারে না, কিন্তু যখন মানে একেবারে লাস্ট পর্যায়ে তখন বুঝতে পারে। আমাদের সাথে একজন দর্শক আছে, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি মনির দরহা থেকে বলছি। আচ্ছা, যার ব্যাপারে কথা বলতে চাচ্ছেন, বয়সটা উল্লেখ করে প্রশ্ন করুন। বয়স 47, হাইট হলো 6 ফিট। আচ্ছা, 7 ইঞ্চি। আচ্ছা, 6 ফিট 7 ইঞ্চি। জি। ওজন কত? তো ওজন হলো 70 কেজি। 70? জি। আচ্ছা জি, সমস্যা বলুন। সমস্যা হলো যে মাজার ব্যাপারটা হলো মাসেল স্প্যাজম আছে। প্রধান প্রবণতা হলো যে দুই হাতে এবং কি হাতের গিরায় এই চারটে জায়গায় বাতে খুবই যন্ত্রণা করে। যখন শুই বসি বা জার্নি করি, শুধু এই রেস্টের টাইমটাই খুবই যন্ত্রণা করে। এমন যন্ত্রণা যে মনে হয় যে হাত পা কোথাও পিটাই বা কিছু একটা করি, করলে কি যন্ত্রণা কমে। তো আমি তো মেডিসিন কোনো একটা ডিসকভার করছিলাম আমার এখানে। আপনার হাতে বলছিলেন সমস্যাটা? হাঁটু ব্যথা এবং দুই কনুই ব্যথা এবং বয়স মোটামুটি মিডল এজ। তো এই যেটা হচ্ছে কমন অস্টিওআর্থ্রাইটিস, এটা একেবারে কমন, প্রায় হতে পারে। আর কনুই ব্যথা, কনুই ব্যথার অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে যদি ভিতরের দিকে ব্যথা হয়, গলফার সেলবো হতে পারে, বাহিরের দিকে হলে আমরা টেনিস এলবো বলে থাকি, টেনিস এলবো হতে পারে, ইটসেলফ জোড়ার ভিতরে আর্থ্রাইটিস হতে পারে, যে কনুই যে এলবো জয়েন্ট আছে সেটা তো আর্থ্রাইটিস চেঞ্জ আসতে পারে, তা থেকে হতে পারে। অনেক সময় ঘাড়ের সমস্যা কিন্তু কনুইতে আসতে পারে। আর হাঁটুর ইটসেলফ, ওনার যেটা বলছিল যে হাঁটুতে ব্যথা হয়, সেটা অস্টিওআর্থ্রাইটিস জনিত, বয়সজনিত সমস্যা হতে পারে। তো দর্শক, আপনার এটা আপনি যেভাবে ট্রিটমেন্ট দিচ্ছেন, যে চাবাচ্ছেন বা পিটাচ্ছেন, এইটা করে সাময়িক আরাম পাওয়া যাবে, বাট দিস ইজ নট ট্রিটমেন্ট। এতে আপনার ডিসেবিলিটি হবে, আরও সমস্যাটা বাড়তে থাকবে। আপনি হয়তো সাময়িক মজা পাবেন, কিন্তু এতে আরও সমস্যা বাড়তে থাকবে। এটা আপনাকে আরও এক্সক্লুড করা দরকার, কিছু ব্লাড টেস্ট এবং এক্সরে প্রয়োজনে এমআরআই করে এগুলো আমাদের আরও কনফার্ম হতে হবে। আপনি একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হন। আপাতত আপনি হাঁটু এবং এসব জায়গায় কুসুম গরম সেঁক দিয়ে দেখতে পারেন, অথবা বাজার থেকে কোনো ব্যথানাশক মলম কিনতে পাওয়া যায়, ব্যবহার করে দেখতে পারেন। আর না হলে অবশ্যই স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে এটার সমাধান করতে হবে। এই সকল রোগের ট্রিটমেন্ট, নিরাপদ চিকিৎসা হচ্ছে যদি আপনি সঠিক জায়গায় ফিজিওথেরাপি চিকিৎসা দিতে পারেন, তাহলে সমস্যাটা চলে যাবে।
আসলে আমরা বারবার ঘুরে ফিরে একই কথা বলছি যে ব্যথার ওষুধ না খেয়ে ফিজিওথেরাপিটা নেয়া, কারণ এটা একটা নিরাপদ আপনি যেটা বারবার বলছেন, এবং এটা একটা এক্সারসাইজ যেটা করলে আমাদের কোনো সাইড এফেক্ট থাকবে না এবং আমাদের এই রোগটার পার্মানেন্ট কিওর হবে, অবশ্যই সেটার দিকে আমাদের অবশ্যই যাওয়া উচিত। এবং এই ব্যথার ওষুধ কিন্তু আমাদের দেশে দেখা যায় ফার্মেসিগুলোতে একদম ফ্রিলি কিন্তু বিক্রি হয়, বিদেশে যেরকম প্রেসক্রিপশন ছাড়া ওষুধগুলো পাওয়া যায় না। হ্যাঁ, তো সেই কারণে আমার মনে হয় যে আমাদের দেশের মানুষরা কিন্তু ব্যথার ওষুধের প্রতি বেশি অনুরক্ত। হ্যাঁ অবশ্যই, এটা আচ্ছা প্লাস অনেকগুলা ব্যাপার আছে এখানে, মানুষের সচেতনতা, মানে যে ব্যথার ওষুধ খেলে এটা যে আপনার ফরমালিন চেয়েও খারাপ এটা কিন্তু মানুষ জানে না, যে পেইন কিলার বা যে কোনো ওষুধ স্পেশালি ব্যথার ওষুধের কথা বলছি অবশ্যই যদি খেতে পারে সেটা একজন যদি ডাক্তার দিয়ে থাকে, একজন ডাক্তার অবশ্যই তার ডোজ হিসাব করে দিবে কতদিন খেতে হবে হিসাব করে সে প্রেসক্রাইব করে। আর মানুষ তো নিজে নিজে কিনে খায়, আপনি যেটা বলছিলেন ফার্মেসি থেকে ডাইক্লোফেনাক জাতীয় ওষুধই বেশি কিনে খায় যেটা লাল বড়ি বলে থাকি আমরা। ঠিক আছে, আমরা শুনবো আপনার কাছে আরো, কিন্তু এটা বিরতি থেকে ফিরে আসে। দর্শক শ্রোতা একটা বিরতি নিচ্ছি, আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর, আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও গোড়ালির ব্যথা, আর্থ্রাইটিস ও পাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য DPRC ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য DPRC, আমরা আছি আপনার সেবায়। গোল্ডমার্ক বিস্কুটের সাথে জুটি বাঁধলাম, হঠাৎ করে না, ভালো করে দেখে শুনে তারপর সিদ্ধান্ত নিলাম। বিস্কুটগুলো কেমন ভাই? গোল্ডমার্কের বিস্কুট তো অনেক ভালো। আরে মুশফিক ভাই, না নিজেও খেয়ে দেখলাম, গোল্ডমার্কের বিস্কুট আসলেই টেস্টি। এভাবেই সব দেখে শুনে বুঝে নিশ্চিত হলাম গোল্ডমার্কই সেরা, তাই আমি লিখে দিতে পারি গোল্ডমার্ক বিস্কুট স্বাদে নিখার। কেনাবেচা করুন যে কোনো কিছু bigcry.com-এ, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস। গোল্ডমার্ক বিস্কুটের সাথে জুটি বাঁধলাম, হঠাৎ করে না, ভালো করে দেখে শুনে তারপর সিদ্ধান্ত নিলাম। নিজেও খেয়ে দেখলাম, গোল্ডমার্কের বিস্কুট আসলেই টেস্টি। এভাবেই সব দেখে শুনে বুঝে নিশ্চিত হলাম গোল্ডমার্কই সেরা, তাই আমি লিখে দিতে পারি গোল্ডমার্ক বিস্কুট স্বাদে নিখার। এই যে জিনিস বেচার জন্য কাস্টমার না তুলে ছবি তুলুন, মোবাইল থেকে OLX-এ যান, ছবি তুলুন, পোস্ট করুন আর বেচুন, OLX বেচে দিন। আমি চাল লুকা চাই, কাস্টমার খালি ভুল বুঝে, আমি নাকি খাসি করে ছাগলের মাংস দেই, অন পুরাই চাল্লু, প্রবলেমটা বুঝছি তো, মাংসের সাথে মাংস রান্নার আসল মশলাটা দিয়ে দেই। দুই নম্বরই খাসি বলে ছাগলের মাংস কেডা কইছে? ছাগলের রান্না করা মাংসে ছাগলের গন্ধ, খাসিও তো ছাগলের বাচ্চা, গন্ধ তো থাকবই। লর্ড প্রাণ মাংসের মশলা, এই সময় দেই না কা মশলা শেষ হয়ে গেছিল গা, এইবার পাকা দেন, মাংসের আসল স্বাদ বুঝবেন। প্রাণ মাংসের মশলা, রান্নায় আনে মাংসের আসল স্বাদ। ডেটল 750 মিলি অ্যান্টিসেপ্টিক লিকুইডের সাথে একটি 5 লিটার বালতি ফ্রি, ডেটল সুরক্ষা এখন ডাক্তারদের দ্বারা স্বীকৃত। কেনা বেচা করুন যে কোনো কিছু bigcry.com-এ, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস। প্যারাশুটে 10 টাকা ছাড় কে না যায়? 200 মিলি প্যারাশুটে 10 টাকা ছাড়। চলার পথে সব চ্যালেঞ্জ নিতে আমি রেডি, রোদ, ধুলোবালি, কোনো কিছুই আমাকে দমাতে পারে না, আমি থাকি এগিয়ে সব সময়, কারণ আমার আছে ম্যাক্স কনফিডেন্স। তাই এখন ফেয়ার অ্যান্ড লাভলি ম্যাক্স ফ্যানেস তোমাকে দিচ্ছে একটি বাইক জেতার সুযোগ প্রতিদিন, এই নম্বরে মিস কল দাও আর জিতে নাও তোমার বাইক।
আপনার বাচ্চার সম্পূর্ণ যত্নে এখন যে কোনো সাইজের নিউ কেয়ার বেবি ডায়াপারের 25টির প্যাকের সাথে পাচ্ছেন জনসন অ্যান্ড জনসন বেবি সোপ একদম ফ্রি। আমি চাল লুকাসাই, কাস্টমার খালি ভুল বুঝে, আমি নাকি খাসি কয়ে ছাগলের মাংস দেই। অনপুরাই চাল্লু, প্রবলেমটা বুঝছি তো, মাংসের সাথে মাংস রান্নার আসল মশলাটা দিয়ে দেই। দুই নম্বরই খাসি বলে ছাগলের মাংস কেরা কইছে? ছাগলের রান্না করা মাংসে ছাগলের গন্ধ, খাসিও তো ছাগলের বাচ্চা, গন্ধ তো থাকবই। লর্ড প্রাণ মাংসের মশলা, এই সময় দেই নাই কা মশলা শেষ হয়ে গেছিল গা, এইবার পাকা দেন মাংসের আসল স্বাদ বুঝবেন। প্রাণ মাংসের মশলা, রান্নায় আনে মাংসের আসল স্বাদ। এই যে জিনিস বেচার জন্য কাস্টমার না তুলে ছবি তুলুন, মোবাইল থেকে ওএলএক্সে যান, ছবি তুলুন, পোস্ট করুন আর বেচুন। ওএলএক্স, বেচে দিন। সবার ফ্রিজ হাইকন, ফ্রেশ খাবার প্রতিক্ষণ। উৎসব আনন্দ পরিপূর্ণতায় রাঙাপুরি মেহেদি। ডেটল 750 মিলি অ্যান্টিসেপ্টিক লিকুইডের সাথে একটি 5 লিটার বালতি ফ্রি। ডেটল সুরক্ষা এখন ডাক্তারদের দ্বারা স্বীকৃত। বেচা করুন যে কোনো কিছু বিক্রয় .com-এ, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। আমলা আর ঘৃতরাজ সহ 9 ধরনের জড়িবুটি সমৃদ্ধ। বাহ, নবরত্ন তেল আমার মাথা ব্যথা, ক্লান্তি আর টেনশন মূর্তি দূর করে দিল, আর চুলের অবস্থা সে তো দেখতেই পাচ্ছেন। বেচা করুন যে কোনো কিছু বিক্রয় .com-এ, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। হাত ব্যথা প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর, আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও গোড়ালির ব্যথা, আর্থ্রাইটিস ও পাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য DPRC, ঢাকা পেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য DPRC, আমরা আছি আপনার সেবায়। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি DPRC অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান থেকে। আমরা শুনছিলাম হাঁটু ব্যথার পঙ্গুত্ব নিয়ে এবং পুনর্বাসন চিকিৎসা নিয়ে। এখন আমরা শুনব, আমাদের সাথে আছেন বিশিষ্ট বাত ব্যথা ফিজিওথেরাপি এবং প্যারালাইসিস স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। চলুন তার কাছ থেকে কথা শুনি। আমরা তো হাঁটু ব্যথার মোটামুটি অন্যগুলো কারণ সম্পর্কে শুনলাম, তো আপনার কাছ থেকে একটু পুনর্বাসন সম্পর্কে জানবো। কিন্তু তার আগে একটা কোয়েশ্চেন আছে, যে অনেক সময় আমরা দেখি আপনি যেটা বলছিলেন যে অনেক রোগী যারা আগে হয়তো বা উঠা বসা করে কাজ করতেন বা নামাজ পড়তেন, পরবর্তীতে দেখা যায় যে অনেক ডাক্তারের নির্দেশেই কিন্তু তারা বসে বসে নামাজ পড়া শুরু করেন এবং এক পর্যায়ে তারা কিন্তু আর হাঁটুটা ভাঁজ করে বসতেই পারেন না। তো সেক্ষেত্রে তাদের করণীয় কি? অবশ্যই, আসলে এখানে প্রত্যেকটা রোগীকে আলাদা অ্যাসেস করতে হয়। যে কেউ যদি দীর্ঘদিন 10-15 বছর ধরেই যদি একেবারেই নামাজ না পড়ে উঠবস করে বা হাঁটু না ভেঙে বসে, আমরা যদি সেক্ষেত্রে এক্সরে বা MRI করি, যদি সেটা অ্যানকালোজড হয়ে যায়, মানে অ্যানকালোসিস মানে উপরে নিচে জোড়া হাড় যদি দুইটা টোটালি জয়েন্ট হয়ে যায়, সেক্ষেত্রেও তো আশানুরূপ রেজাল্ট আসে না। বাট যদি আপনার সেই রোগীগুলা হয়তো কয়েক বছর হয়েছে বা জোড়া এখনো গ্যাপ আছে বা জোড়ার ভিতরে মোটামুটি জয়েন্টটাকে ফ্রি করতে পারবো আমরা, সেই স্পেস থাকে, তাহলে কিন্তু ওই রোগীগুলাকে সেটা কি আপনারা রোগীকে এক্সামিন করে বুঝতে পারেন? হ্যাঁ, অবশ্যই সেটা এক্সামিন করলে এবং এক্সরে করলে খুব সহজেই জোড়ার গ্যাপটা বোঝা যায়। সেই রোগীগুলাকে কিন্তু আমরা টোটালি পুনর্বাসিত করতে পারি বা সে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং টোটালি সে আপনার স্বাভাবিক চলাফেরা করতে পারে, হাঁটু ভেঙে বসতে পারে, উঠবস করে যে স্বাভাবিক নিয়মে নামাজ পড়া এগুলা সে করতে পারে। তবে এই রোগীদের ক্ষেত্রে রোগী টু রোগী আপনাকে আলাদা আলাদা অ্যাসেস করতে হবে, মানে ভ্যারি করবে, ভ্যারি করবে, এক্ষেত্রে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টও ভ্যারি করবে। মানে সেটা কিরকম? আচ্ছা, সেটা যেমন আপনার যদি এই ক্ষেত্রে যদি বেশি খারাপ কেস হয়, রোগী সময় লাগবে বেশি, সেটা দীর্ঘদিন আমাদের হসপিটালে রাখতে হবে এবং ট্রিটমেন্ট প্রসিডিউরটা ভিন্ন হবে। আপনি ফিজিওথেরাপিউটিক যে এক্সারসাইজ বা ট্রিটমেন্ট বা মেশিনারিজ, এটা
এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম। আচ্ছা, ফিজিওথেরাপি সম্পর্কে অনেকেই জানতে চায় যে এটা কি শুধুমাত্র এক্সারসাইজ নাকি এর সাথে আপনাদের আরো অ্যাসোসিয়েটেড অনেক কিছু আছে? আপনার মাধ্যমে আমি খুব সহজ এবং বাংলা ভাষায় যেটা আমি বলি, ফিজিওথেরাপি এটা হচ্ছে আর্ট অফ মেডিকেল সায়েন্স, মানে মডার্ন মেডিকেল সায়েন্স অবশ্যই এবং আর্ট অফ মেডিকেল সায়েন্স, মানে এখানে টার্শিয়ারি লেভেলে আমরা চিকিৎসাটা দিই, মানে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম। যারা আসলে পাবলিক হেলথ নিয়ে কাজ করে তারা হয়তো বেশি বুঝবে ব্যাপারটা। আসলে ফিজিওথেরাপি কন্ট্যাক্টটা খুব সাধারণত ফার্স্ট কন্ট্যাক্ট খুব কম হয়, সেকেন্ডারি টার্শিয়ারি লেভেলের রুগীগুলো আসে বা রুগী ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হয়। এখানে হচ্ছে ফিজিও বলতে হচ্ছে শারীরিক যদি আমরা বোঝাই, অথবা ফিজিক্যাল মিন্স। এখানে আমরা ফিজিক্যাল কি, এখানে আমরা ইলেকট্রিসিটি ইউজ করি, আমরা সাউন্ড ইউজ করি, আমরা মানে এয়ার ইউজ করি, মানে প্রাকৃতিক যত ইকুইপ মানে ইয়াগুলো আছে আল্লাহ প্রদত্ত সেই জিনিসগুলোকে মেশিনে কনভার্ট করে আমরা ট্রিটমেন্ট দিই। এবং হ্যাঁ, এক্সারসাইজ দিস ইজ ওয়ান অফ দ্য পার্ট, মেইন ভালো পার্ট ফিজিওথেরাপির একটা বড় অংশ, তবে সেটা ফিজিওথেরাপির পুরো অংশে নাই, সে হয়তো 50% হতে পারে। 50% বিভিন্ন ইলেকট্রোথেরাপি আছে, বিভিন্ন ইকুইপমেন্টাল ট্রিটমেন্ট আছে, এবং যত দিন যাচ্ছে এবং এই টেকনোলজি এবং এই জিনিসগুলো আরও আপডেট হচ্ছে এবং ফিজিওথেরাপির সাথে আরও অন্যান্য জিনিসগুলো অ্যাড হচ্ছে পাশাপাশি, কারণ ট্রিটমেন্ট যখন করতে যাওয়া হয় তখন দেখা যায় যে আবার নতুন একটা অ্যাপ্রোচ দরকার হয়, তখন সেই জিনিসটাও কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আপনি কিন্তু এর মধ্যে লেজারের কথা বলেছেন, অবশ্যই যে তাহলে ফিজিওথেরাপির মধ্যে লেজারও একটা আসছে, লেজারও একটা ট্রিটমেন্ট। এখন লেজারের পারপাস অনেক, লেজার এটা মানে মানে যেটা হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেশন অফ রেডিয়েশন, মানে আমরা এখানে কোনো একটা জিনিসকে স্টিমুলেট করে লেজারটা তৈরি হয়। তো এখানে যদি লেজারের ইউজ বলি, সেটা একজন সোলজারের কাছেও লেজারের ইউজ আছে, যে যুদ্ধক্ষেত্রে সে কিন্তু শত্রুপক্ষকে টার্গেট করার জন্য লেজার মারে, মেরে সে কনফার্ম করে যে তার শত্রুর টার্গেট, তার বুলেট টার্গেট ঠিক আছে, তাহলে সে তখন সে গুলি করে। তদ্রুপ আবার আপনার ডেন্টালের ডাক্তারের ক্ষেত্রেও লেজার সে ইউজ করে লেজার সার্জারি করার জন্য, আবার স্কিনের ডাক্তারও তার বিউটিফিকেশনের জন্য লেজার ইউজ করে। তদ্রুপ আমরা পেইন কিলিংয়ে লো লেভেল লেজার, সেটা একটা ন্যানোমিটার আছে, মানে প্রত্যেকটা ওয়েভলেন্থ, হ্যাঁ মাত্রা আছে ওয়েভলেন্থ, এটা আমরা ন্যানোমিটার অনুযায়ী। ফিজিওথেরাপির ইকুইপমেন্টগুলো আলাদা, ডেন্টালের ইকুইপমেন্ট আলাদা, স্কিন ডাক্তারের ইকুইপমেন্ট আলাদা, যুদ্ধক্ষেত্রে যে লেজার সেটা হচ্ছে মানে হট লেজার বা যুদ্ধের জন্য ইউজ করা হয়। তো লেজারের অনেকগুলো ব্যবহার আছে, সেটা ফিজিওথেরাপিতে, ফিজিওথেরাপি যেটা লো লেভেল কোর লেজার আমরা এখানে ইউজ করি লেজারের ক্ষেত্রে। আসলে আপনার কাছে শুনবো এই বিষয়ে, আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা করছে। আসলে ফিজিওথেরাপিটা অনেক ভাস্ট, অনেক ভাস্ট। আমার যেটা মনে হয় যে এটা ছোট কোনো এক্সারসাইজের মধ্যে সীমাবদ্ধ না, এটার মধ্যে অনেক রিস্ক আছে, যেটা কিন্তু আমাদের অনেক ডাক্তারও অজানা আছে। অবশ্যই আমরা একজন দর্শক আছে, শুনছি তার কথা। হ্যালো, হ্যালো, জি কে বলছিলেন? আমি লুৎফর রহমান বলছি, সাতক্ষীরা থেকে। জি, আপনি কাইন্ডলি বয়সটা উল্লেখ করেন যার ব্যাপারে কথা বলতে চান। আমার বয়স হলো 89 বছর। জি বলেন, আপনি প্রশ্ন করেন। না, 89 বছর না, আমার বয়স হলো ওজনের 89 বছর, আর আর বয়স হলো 62 বছর। আচ্ছা জি, আচ্ছা 89 কেজি। 89 কেজি, বুঝতে পারছি আমরা। আমার ডায়াবেটিস আছে 10 থেকে 12। আচ্ছা, আমার এই পায়ে ওই গিরার মানে বুড়ি আঙুলির মাথার দিকে যে গিরা গুলো আছে, গোলমুড়োর ওখানে যে গিরা গুলো আছে, এই গিরা গুলো 2-3 মাস পর পরে চামড়া ওঠে আর কি, গিরা থেকে শুকনো চামড়া। এইটা যখন ওই রমজান মাসে রোজা রাখি, নামাজ পড়ি, ওই সময় যেয়ে দেখা যায় যে পা ওই গিরাটা একটু খুলে যন্ত্রণা করে, তারপরে আবার ওখানে একটা চামড়া ওই পাতার উপরে একদম পানি ভরা অবস্থায় ওঠে। এই এটা হওয়ার পর তারপর ডাক্তার সাহেবের কাছে যাই, যেয়ে উনি এটা পানি বের করে দেন, দিয়ে আবার টেপি চুপে ওই চামড়াটা আবার কিছুদিন পরে 7-8-10 দিন পরে উঠে যায়। এর আগে আপনার অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক খাই 7-8 দিন, এই অবস্থা। এখন এই প্রতি 2-3 মাস অন্তর এইটা হয়, এই দুই পায়ের এই মানে এর থেকে এই চামড়া গুলো ওঠে। এই চামড়া গুলো উঠলে তখন আমি হাঁটতে পারি না, আমি এমনি 2-4 কিলোমিটার হাঁটা যাওয়া করি। মাঝে আমার 2 বছর আগে ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, আমরা বোধহয় বুঝতে পারছি আপনার সমস্যাটা। হ্যাঁ লুৎফর রহমান, আপনি একটু লাইনে মানে থাকেন, ধৈর্য ধরে শুনেন। তার কিন্তু প্রথম জিনিসে ডায়াবেটিসটা আনকন্ট্রোল আছে, এবং তার যে চামড়াটা উঠে যাচ্ছে সেটা তার রমজান মাসে বেশি হচ্ছে, মানে এটা ফ্রিকশনের জন্য হচ্ছে জিনিসটা। এখন এটা ওনার কয়েকটা প্রবলেম, একটা হচ্ছে ওজনও কিন্তু বেশি আছে, 89 কেজি, আর নাম্বার হচ্ছে এজ পিপল, ডায়াবেটিস আছে,
পাশাপাশি এখন আর্থ্রাইটিস সমস্যাটাও ডেভেলপ করছে, কারণ এই বয়সে হাড়ও জোড়া ক্ষয় হবে, তো অনেকগুলা কারণ। আর ডায়াবেটিস আমরা যেটা বলি, ডায়াবেটিস রোগীদের এখানেও কিন্তু পুনর্বাসনের ব্যাপার আছে, যেটা হচ্ছে ডায়াবেটিক ইন্ডিউস নিউরোপ্যাথি হয় এবং ডায়াবেটিস ইন্ডিউস পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হয়। ওরা কিন্তু যেহেতু ফুলে যায় চামড়া, উঠে ওখানে পানি বের করতে হয়, আবার নতুন চামড়া আসে, অবশ্যই ভাস্কুলারাইজেশনও কিন্তু এখানে প্রবলেম প্রবলেম আছে। তো মানে যে ডায়াবেটিক ফুড কেয়ার যেটা আমরা যে পায়ের যত্নটা, এটাও তার কিন্তু হচ্ছে না, এই সকল কারণে এটা হয় আর কি। তো দর্শক, আপনার এখানে হচ্ছে ডায়াবেটিক ফুটের ক্ষেত্রে আমরা স্পেশাল কিছু কেয়ার নিতে বলি, যেমন আপনাকে রেগুলার আপনি যদি হেঁটে আসেন, পাটা কুসুম গরম পানিতে পরিষ্কার করে চিপাগুলো শুকনা ভালো নেকটা বা গামছা দিয়ে মুছে রাখতে হবে, ওখানে প্রয়োজনে ভায়োডিন জাতীয় সলিউশন দিয়ে চিপাগুলো পরিষ্কার রাখতে হবে, আপনাকে ফুট কেয়ার করতে হবে। এবং জুতার ক্ষেত্রে অবশ্যই ভেন্টিলেটেড জুতা ইউজ করতে হবে, সফট কাপড়ের জুতা ব্যবহার করতে হবে, অনেকগুলো ব্যাপার। এটা আসলে আমরা এক প্রোগ্রামে এটা আপনাকে বলে দেওয়া সম্ভব না, তো আপনি একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হয়ে এটার ট্রিটমেন্ট নেন, আশা করি এই সমস্যাটা চলে যাবে। এবং ডায়াবেটিসের স্পেশালি কন্ট্রোল রাখতে হবে আপনাকে, ওজনটা কমিয়ে ফেলেন আর প্রয়োজনে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। আমরা একদমই শেষের দিকে চলে আসছি, ওনার ব্যাপারে আমার বলতেই হচ্ছে যে আসলে ওনার ডায়াবেটিক স্পেশালিস্টকে একজন দেখিয়ে, ওনার যেহেতু ডায়াবেটিসটা আনকন্ট্রোল, তাহলে এই সমস্যাগুলো কিন্তু বাড়তেই থাকবে। আচ্ছা, আপনার কাছে তো আজকে পুনর্বাসন নিয়ে মোটামুটি শুনলাম এবং হাঁটুর ব্যাপারে অনেকগুলো সম্পর্কে জানলাম, তো যেটা জানতে চাচ্ছিলাম যে ডিপিআরসি হাসপাতালে তো এরকম অনেক রোগীরই ট্রিটমেন্ট করা হয় এবং আপনি তো খুব সফলভাবেই এই পুনর্বাসন করে থাকেন রোগীগুলাতে, তা আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার সাকসেস রেটটা কেমন, আমাদের ছোট করে একদম বলেন, একদম শেষে চলে আসছি। আমার সাকসেস রেট অবশ্যই চিকিৎসার ক্ষেত্রে অনেক ভালো, সেটা মানে একটা চিকিৎসা যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি 50 উপরে সাকসেস, মানে মানে 100 রোগীর ভিতরে 50 উপরে রোগী ভালো হয়, তাহলে বুঝতে হবে যে এখানে ট্রিটমেন্ট ভালো হয়। তার চেয়ে আমাদের অনেক বেটার, আমরা প্রায় 90 উপরে ট্রিটমেন্টের রেজাল্ট আসে, কিছু রোগী রেজিডুয়াল প্রবলেম থাকে, এটা থাকতেই পারে, সারা ওয়ার্ল্ডে আছে। আর সব তবে আমি যেটা বলবো এখানে, মানে আমরা কিন্তু আসলে এখনও ওরকম পর্যায়ে বাংলাদেশে এই এই জাতীয় রোগের চিকিৎসা ডেভেলপ হয় নাই, এখনও অনেক ল্যাকিং আছে, কারণ 18 কোটি জনগণের ভিতরে এরা কিন্তু আস্তে আস্তে এইজ বাড়ছে, ডায়াবেটিসের সমস্যা বাড়তেছে, আর্থ্রাইটিস সমস্যা বাড়ছে, বিভিন্ন পেশাগত কারণে বিভিন্ন শারীরিক সমস্যা আসছে, নন কমিউনিকেবল ডিজিজ বেড়েই যাচ্ছে। তো সেই তুলনায় কিন্তু আমাদের দেশে এই জাতীয় স্পেশালিস্টের অভাব আছে, এবং শুধু স্পেশালিস্ট নট অনলি, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ওয়েল ইকুইপটেড এবং ওয়েল ডেভেলপড কোনো সেন্টারও বাংলাদেশে ওভাবে নাই, তো সেইগুলোর ক্ষেত্রে ল্যাকিংস আছে। আমার মনে হয় যে এই ল্যাকিংগুলো দূর হয়ে যাবে, খুব ভালো হবে আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এসএ টিভির সকল দর্শকদের এবং কর্মকর্তা কর্মচারীদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, আজকের মতো এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আমার মেয়ের হাত ধরে তুমি স্রষ্টাকে খুঁজতে চাও? আপনার মুখে থুথু দেবে, মজা ওড়াও। লাভ দিয়ে উঠে বাবা বলল, ভাগো 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 বলছি। পাগলাকে পাগলা গারদে পাঠাবো নাকি জাতিসংঘে পাঠাবো? বলোইলা বলো। কি বলছো সোনা মানি? ধারাবাহিক নাটক কাম টু দ্য পয়েন্ট, রচনা ও পরিচালনা মানিক মানবিক, দেখবেন আজ রাত 8টায়।
রয়্যাল টাইগার প্রেজেন্টস ধারাবাহিক নাটক ফেস, রচনা ও পরিচালনা রায়হান খান, দেখবেন আজ রাত 8:40। আপনারা যারা মিউজিক ভালোবাসেন এবং মিউজিক্যাল টক চার্ট সম্পর্কে জানতে চান, তাদের জন্য টিউন অ্যান্ড কাউন্ট It's time for International Top Chart. Talk dirty to It's time for Bollywood Dhamaka. Tune and Count. Projojona Iftisha Mahmud Shama. Dekhben aaj raat 9:20. Welcome to our show Inside Tune. Apnara nishchoi janen music ar adda niye amader ei show. Noti boye jai re ashara padlo name tomar chilai kono pratishthanik shiksha music e nei ni kintu inspiration sob shomoy basha theke chilo. Ei porjaye amader studio te uposthit ache nano priyo amake mon hara থাকার মতো মানসিকতা জনগণ মেনে নেয় না। আপনি যে বিষয়টা বলেন আসলে বিষয়টা তার আবারও আলোচনায় জঙ্গিবাদ শুধু সুবিধা পাচ্ছে না, তারা বিস্তার লাভ করছে। মানবতা বিরোধী অপরাধের বিচার আমরা চাই, তবে সেটা আমরা অবশ্যই ন্যায় সঙ্গত হতে হবে। এই কাজগুলো এতদিন হয়নি কেন? তারপরও সরকার স্বস্তিতে নেই। অন্যায়কারীরা অন্যায় করে যায়, সে কারণে ইতিহাস পিছিয়ে পড়ে না। আরএফএল থ্রেড পাইপ নিবেদিত লেট এডিশন দেখবেন আজ রাত 11:30। সরাসরি ইসলামী অনুষ্ঠান উইনার হটপট প্রেজেন্টস অমিয় বাণী, প্রযোজনা ইমরুল চৌধুরী, দেখবেন শুক্রবার দুপুর 12:05। বছরের রিসার্চের ফল ব্লু অ্যান্ড অরেঞ্জ স্পেকলস যুক্ত মহাশক্তিশালী ঘড়ি ডিটারজেন্ট। এই যে জিনিস বেচার জন্য কাস্টমার না তুলে ছবি তুলুন, মোবাইল থেকে OLX এ যান, ছবি তুলুন, পোস্ট করুন আর বেচুন। OLX বেচে দিন। এখন ডেটল 750 মিলি অ্যান্টিসেপ্টিক লিকুইডের সাথে একটি 5 লিটার বালতি ফ্রি। ডেটল সুরক্ষা এখন ডাক্তারদের দ্বারা স্বীকৃত। হুমায়ুন আহমেদের আজ রবিবার আবার জীবন্ত হয়ে উঠবে লাখ সুন্দরীদের অভিনয়ে। দেখুন লাক্স চ্যানেল আই সুপারস্টার 2014 23 সেপ্টেম্বর রাত 9:35। প্যারাশুটে 10 টাকা ছাড় কে না চাই? 200 মিলি প্যারাশুটে 10 টাকা ছাড়। আমলা আর ঘৃতরাজ সহ 9 ধরনের জড়িবুটি সমৃদ্ধ। বাহ, নবরত্ন তেল আমার মাথা ব্যথা ক্লান্তি আর টেনশন পুরোটাই দূর করে দিল। আর চুলের অবস্থা সে তো দেখতেই পাচ্ছেন। সব দেখে শুনে বুঝে নিশ্চিত হলাম গোল্ডমার্ক কি সেরা, তাই আমি লিখে দিতে পারি গোল্ডমার্ক বিস্কুট স্বাদে নিখার। এই যে জিনিস বেচার জন্য কাস্টমার না তুলে ছবি তুলুন, মোবাইল থেকে OLX এ যান, ছবি তুলুন, পোস্ট করুন আর বেচুন। OLX বেচে দিন। কেনা বেচা করুন যে কোনো কিছু বিক্রয় .com এ, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। রঙে রঙে রাঙায়ে মন, রঙে রঙে রাঙায়ে
স্বপ্নে ভাসে সকাল দুপুর রাত তাসবিহ মেহেদিতে দেখো সাজে প্রিয় হাত। এলো লালের চেয়ে আরো গাঢ় লাল রঙে তাসমিয়া অ্যাক্টিভ গোল্ড মেহেদি, রাঙুক মন রাঙুক দুনিয়া।